Thank you.
মানুষের দুঃখের দিন শেষ হয়ে গেল বলে অন্যতম
আলোচনা অনুষ্ঠানের আয়োজন আছে। এই আলোচনা অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কনসুল, বাংলাদেশ দূতাবাসের কনসুল জেনারেল জনাব মোহাম্মদ ফারুক। তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আবেদন করছি এবং তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সভাপতি হাবিবুর আহমেদ। আর অনুষ্ঠানে আমরা এখন দ্বিতীয় পর্বে আছি। প্রথম পর্বে আমাদের ছিল মিলাদ মাহফিল, আলোচনা সভা আমরা যতদূর ছোট করার চেষ্টা করছি। তো আমাদের এই আলোচনা অনুষ্ঠানের প্রথম আমাদের বক্তব্য রাখার জন্য আমাদের শ্রদ্ধ মনিরুল ইসলাম সবকে অনুরোধ করছি। আমি আজকে দুপুরেই টেলিফোন থেকে একটি জানছি যে কোন তো অনুষ্ঠান বসে যাচ্ছে, কিছু লাভ দিকে আমার দেখা না, বুঝলেন, বক্তৃতা দেওয়ার জন্য আমি তৈরি নেই। যাই হোক, আমি দু একটা ঘটনা বলছি। বঙ্গবন্ধুকে আমি খুব নিকট থেকে দেখেছি। ওনাকে 1957 সালে আমি তখন ঢাকা পলিটেকনিক ছাত্র, উনি তখন কমার্স বিভাগ। আমরা তখন আপনার যাকে বলা হয় সরকারের যে আন্দোলন সেটা করেছি পড়াশোনার জন্য, পলিটেকনিকে ভর্তি হয়েছি, যন্ত্রপাতি নাই, শিক্ষার নাই, সেই জন্য আমরা আন্দোলন করেছি। ওনার বাড়ি সামনে বিস্তার করে শুয়ে পড়েছিল, উনি রেড রয়ে এসে আমাদের সাথে কলেজের টিচার পান। আমরা বললাম যে বিচার নাই, যন্ত্রপাতি নাই, আমরা কি জন্য আসতে চাই, উনি আমাদের ইতিহাস করলেন, বলেছেন সব ঠিক হয়ে যাবে, যাও। যেখানে আমরা একটা আন্দোলন নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওনার ব্যবহারে ওনার কথায় সেটা মনে করেন যে শেষ হয়ে গেল ওখানে। পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওনার সাথে দেখা গেল বঙ্গ প্রস্তাবিত বঙ্গভবনে, সেখানে ওনাকে যা দেখেছি স্বাধীন হওয়ার পরপর সারা ভারত থেকে কোনা কোনা থেকে দল বেঁধে লোক আসতে আরম্ভ করেছিল যে এই লোকটাকে একটু দেখার জন্য। উনি বসে রয়েছেন, কথা বলতেছেন, মহিল দিন তার পেছনে দাঁড়ানো, আমরা গিয়েছি, ছেলেরা জোর করে এসে ওনার পায়ের সামনে পড়ে মাথা নিচাতে মাটিতে মাথা শিখি, যেটা আমাদের ধর্মে এটা স্বীকৃতি নাই, উনি মানা করতেছেন মাঝে মাঝে করতে এই সে অঙ্গবন্ধু। ওনাকে বাংলাদেশের থেকে ওনাকে বিদায় নিতে হল, কিন্তু ওনারা কর্মী ছিলেন লিবারেশনের পরে, উনি কোন কারণে তখন উনি আওয়ামী লীগ করছেন, কিন্তু উনি লিবারেশনে অংশগ্রহণ না করে উনি ইয়েতে লজ্জা করে ভূমিকা অবতীর্ণ হলেন, কিন্তু তাকেও উনি তার নিজের ছেলেকে দিয়ে এয়ারপোর্টে ফট করে পাঠিয়ে দেবেন, ওনাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবেন যাতে উনি শান্তিতে থাকতে পারেন। এইভাবে উনি অনেক লোককে অনেক ক্ষতি করেছেন, অনেককে এই যারা মানে ক্ষতি হতো দেখে তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন এবং তার সাথে তার সবার সম্পর্কটা এরকম মজুর ছিল। যে পার্সোনাল কাজ
যেটা উনি দেখে গেছেন, আমি এখনো অনেক লোকের সাথে দেখা হলে আলাপ করি, যারা ওনার ওনাকে চিনতেন, বলতে জানতেন, কেউ ওনার কথা বলতে পারতেন। এই হল ওনার জীবনের কতগুলো বৈশিষ্ট্য গুণাবলী। উনি মোহাম্মদ ফারুক সাহেব উপস্থিত শিক্ষিবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ কালিপনা খাহার ডক্টর সহকর্মীর বাইরে সালাম আলাইকুম। আজ আপনারা অত্যন্ত কষ্ট স্বীকার করে নিজেদের মূল্যবান সময় স্বপ্ন না করে জাতীয় সূর্য উদযাপন জমায় ফিরেছেন, এই জন্য আপনাদের কাছে আমার এবং কালীপুর আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করে দেশসভার সভাপতি হিসাবে সংক্ষিপ্ত এবং সমাপ্ত হচ্ছে বসলে রাখুন। বাঙালি জাতির জনক, বাংলার স্বাধীনতার যুদ্ধ আজীবন অকঠিন সংগ্রাম করে বিজয়ী সৈনিক, বাঙালি দলনেতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 23তম মৃত্যুবার্ষিক পালনার্থে আমরা সমবেত হয়েছি। বাঙালি জাতির জনক আজীবন বাঙালি জাতির জন্য অকঠিন সংগ্রাম করে গেছেন, বাঙালি জাতির জন্য যে নজরুলদিন সিয়াসি টিকা স্বীকার করেছেন, বাঙালি জাতি কোনদিন তা বলতে পারে না। এই বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু যে টিকা স্বীকার করেছেন, বাঙালি জীবন কোনদিন তা বলতে পারে না। বাঙালি জাতিটাকে প্রতিষ্ঠা করতে, বাঙালি জাতিটাকে প্রতিষ্ঠা করতে জীবনে অর্ধেকের বেশি সময় কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানের পুলিশ নির্যাতন, আর্মি নির্যাতনকে সহ্য করেও বাঙালি জাতির মানব শূন্য রেখে গেছেন। আজীবন সংগ্রাম করে বাঙালি জাতিকে উপহার দিয়ে গেছেন একটি দেশ, একটি ভাষা, একটি পতাকা, একটি জাতি, পৃথিবীর মানচিত্রে পরিচয় করে দিয়ে গেছেন বাংলাদেশকে। আজ বাংলাদেশ স্বাধীন সর্বমহত্ব দেশ, এটা শুধু বঙ্গবন্ধুর আজীবনের বলিষ্ঠ সংগ্রামীর চিত্রের ফসল। আজকে শুনতে হতে আমরা বঙ্গবন্ধু প্রশংস কাজকে সমাপ্ত করি এবং বঙ্গবন্ধু আদর্শকে অক্ষুণ্ণ রাখি এবং বঙ্গবন্ধুর 15 আগস্টে বঙ্গবন্ধুর সাথে যারা শহীদ হয়েছেন তাদের সবাই ঘুরে মালপুরা কামনা করে মহাবক্তব্য শেষ করছি। শেষ করার আগে আমরা 15 আগস্টে বঙ্গবন্ধুর সপরিবার এবং ওনার সাথে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে আমরা একটি দায়িত্ব কথা পালন করে আজকে আমাদের সবার শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা।